হাই গাইস হাই গাইস হ্যাঁ চলো চলো বলে যে আমরা এখন যাচ্ছি বলো বলো আমি যাচ্ছি হ্যাঁ আমরা এখন যাচ্ছি পানিশমেন্ট দেখতে झाड़ू हेलो गाइस तुम्हारा तो देखे बुझते ही पारछो जे आमी कोथाय जाच्छी बोन बोलेई दिलो जे आमार पानिशमेंट आज के करबो एवं ভিডিওটা আজকে করব। তো আমরা সবাই এসে গেছি, কে কে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমরা মাসুমনির বাড়িতে এসেছি তো ভাবলাম মাসুমনির বাড়িতে ভিডিওটা করে ফেলি। তো এই দেখো মাসুমনি, এটা আর এটা হচ্ছে মা, আর এই যে শ্রেয়া, সোনা, আমাদের আরেকটা আরেকজন আছে, সে প্রথমে যিনি পরিচয় করানো হয়নি, তো উনি হচ্ছে শ্রেয়ার ভাই, ও একটা ছোট্ট পুচকু। তো আমরা সকলে সবাই যাচ্ছি, তো দাঁড়াও দাঁড়াও একটু বলবে হাই গাইস। হ্যাঁ হ্যাঁ বলে দাও হাই গাইস। হ্যাঁ ও বলে সামনে রোড, কি লজ্জা করছে কি বলবো গাইস। ও তো এরকম ভিডিও তো খুবই লজ্জা করছে, কি হবে জানি না, কি করব বুঝতে পারছি না, প্রচণ্ড লজ্জা করছে। দেখো রোডেতে প্রচণ্ড লোক, সব দাঁড়িয়ে আছে মানুষজন, কি যে ওদের সামনে করব বুঝতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কি করছি না করছি, কতটা লজ্জা পাচ্ছি না কি করছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবাই দেখছে এমনিতে বুঝতে তো পারছে জানি। এই যে গাইস এসো, তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ও ঝাঁট দিতে শুরু করে দিয়েছে, ঝাঁট দিচ্ছে। ভালো করে ঝাঁট দে, পরিষ্কার হয়ে যায় যেন। যেন পরিষ্কার হয়ে যায়, ভালো করে দে, ভালো করে। ও দিদিভাই হয়ে গেছে, চলাই, খুব ঝাঁট দিয়েছিস তুই, কেমন লাগলো তো ঝাঁট দিয়ে, কেমন লাগলো আর কেমন লাগলো, প্রচন্ড লজ্জা করছে কি বলবো। এখন এখানে কিছু কথা, রাস্তায় ঝাড়ু মারতে লজ্জা করছে খুবই, তো ঘরে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন চলো ঘরেতে যাই। গাইস তো আমার রোড ঝাড়ু দেয়া কমপ্লিট হলো, কি বলবো এতটা লজ্জা করছিল যে কি বলবো, লজ্জাতে তবুও করেছি। এই যে সব আমরা বাড়ি যাচ্ছি এখন, পুচকে পাচকা সব এসেছিলো, মাসুমনি মায়েরা সব চলে গেছে, আর এই যে সব আমরা বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা তোমরা তুই বল, ঝাড় দিয়ে মানে হ্যাঁ লজ্জা তো লাগছিল, কিন্তু কি করব, পানিশমেন্ট তো করতে তো হবেই, কিছু করার নেই। তো যাই হোক কমপ্লিট হলো, ভাবতে পারিনি যে পারবো বলে, কিন্তু খুবই লজ্জা করছিলো প্রথমে, তারপর আস্তে আস্তে আর লজ্জা করছিলো, কিন্তু আর তারপরে একটু লজ্জাটা আস্তে আস্তে কাটলো। তো যাই হোক এবার বাড়ি যাচ্ছি। আর গাইস কী বলতো, বাড়িতে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে, কিন্তু হঠাৎ করে মাসুমনিদের বাড়ি আসার প্ল্যানিং হয়ে গেল, তো মাসুমনির বাড়িতে এসছি, তো ভাবলাম এখানে ভিডিওটা করে নিই, যেহেতু অনেক প্রায় বেশ কয়েকদিনই হয়ে গেল আমরা ভিডিওটা দেওয়ার কথা, পানিশমেন্ট ভিডিওটা, কিন্তু এখনও আসছে না, তো তার জন্যই দেরি হচ্ছে এত এখানে। তো ভিডিও ভাবলাম এখানেই করে নিই, তো করা হয়ে গেল ভিডিও, আমরা এবার বাড়ি যাচ্ছি। তো চলো
ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খারাপও লাগে সেটা ভালো খারাপ যাই লাগুক সেটা কমেন্টের মাধ্যমে জানিও, কোনো ব্যাপার না, আমরা সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো, আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। টাটা গাইস, টাটা গাইস, বলো গাইস, গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক লাইক এই যে লাইক এইটা লাইক করে দিও, বলো বলো লাইক করে দিও, লাইক করো, বলো আজকের মতো টাটা টাটা। তোমরা বলো, তোমরা মা এখানে দেখো ক্যামেরা দেখো, বলো তোমরা মা সকলে ভালো থাকো, ভালো থাকো, ওকে টাটা।